वचन ए इस्लाम था, दाम दामी इस्लाम वाला दामी दाम बेशी इजुन्नो अल्लाह इस्लाम वाला देर के डाकते सें या युहल्लजीना आमनो इत्तकुल्लाह तुमरा मरे भय करो बोलूँ काके भय करते आरोजुरे बोलूँ अच्छा अल्लाह के भय ना कोई रा दुनिया जरा सोले हैरार অবস্থারা কি ভালো হইব না খারাপ হইব যারা আল্লাহরে ভয় করে তারা আল্লাহ নিজে বলছে তাদের পুরস্কার হইব জান্নাতুল মাওয়া এ যুবক একটা কাজ আল্লাহ দেখছে এই অন্যটা করতাম না একটা কাজ যদি জীবনে আল্লাহ দেখছে দুনিয়ার কেউ দেখে নাই ফির আই করতারো আল্লাহ দেখছে এটা করতাম না অন্যায় আল্লাহর কোরআনের কসম আল্লাহ তোমারে জান্নাতুল মাওয়া দান করে দেব কত সুন্দর সিস্টেম করে রাখছে আপনাদের জন্য আর জান্নাত তো বানায় রাখছে আপনাদের জন্য আল্লাহর কোনো প্রয়োজন নাই আল্লাহর জান্নাতের কোনো দরকার নাই এটা সবগুলি বানায় রাখছে আজকে যারা কোরআন সুন্নাহর পক্ষে বসে রইছেন আপনাদের জন্য জান্নাতগুলি বানায় রাখছে সুবহানাল্লাহ জান্নাতে সেই তরিকে কারণ এই দেশটা তো জঙ্গল লাগবো দেখেন যাওয়ার সিস্টেম দেখেন আমার ইচ্ছা নাই আমার ইচ্ছার বাইরে কিন্তু সিস্টেম কইরা দিছে কি সিস্টেম দেখেন আমরা মারকুলে আসলাম মারকুল তো হইছি তো কিশোর কিশোর শিশু থেকে হইলাম কিশোর কিশোর থেকে হইলাম তরুণ তরুণ থেকে হইলাম যুবক যুবক থেকে হইলাম বৃদ্ধ অনেকে আমার মতো বৃদ্ধ দাঁড়ি পাইকা গেছে আচ্ছা একটা সত্য কথা কইবেন এই যে দাঁড়ি পাইকা গেছে অহন কি ইচ্ছা করলে পিছনে ফিরা আবার যুবক বাদ্দা তরুণ বাদ্দা কিশোর বাদ্দা আবার কি মারকুলের শিশু হওয়া কি সম্ভব হবে যে দিন যাইতেছে এই দিন আর সিস্টেমের মধ্যে ভাড়া দিছে বাজান যাইতেই আছে এটারে পিছে আনন্দ যাইত না তাইলে আল্লাহরে ভয় কিরা জীবনে একটা কাজ থেকে আল্লাহরে ভয় কিরা ফিরাইয়েন জান্নাত আমাদের লেগা কোরআন শরীফের মধ্যে কইছে বাজান এই যে সরছি পরে সাদা কাফনটা কবে আইব এই চিন্তা করেন পিছনে আওয়ার আর কোনো ভাও নাই তাই আমি অনেক সময় বলি আজকে তুমি ছেলে কালকে হবে বাবা পরশু হবে দাদা তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা এর বাইরে আর কোনো প্রমোশন আমাদের নাই মারকুলের শিশু আসলাম কিশোর হলাম তরুণ হলাম যারা তরুণ থেকে যুবক হইছে আর জীবনে তরুণ হইতার পর অনেকে নাম রাখছে তরুণ নাম তরুণ কিন্তু তরুণ যার নাম এরাও গিয়া দেখেন বুড়া হয়েছে গা দাঁড়ি ভাইকে গেছে গা তরুণ ও বুড়া হইছে নাম তরুণ কিন্তু সুরব তরুণ থাকে না বুড়া হয়ে যাবে এক বেটার নাম বুড়া মানুষ নাম রাখছে বাচ্চু আপনার রূপগঞ্জ এই শনির দিকে জিগাই বাচ্চু ভাই বুড়ো হয়েছেন আমার নাম বাচ্চা এটা কোন খুজুর ছোটবেলাতে মা বাবা রাখছে ওখন বাচ্চাই দিছি কিন্তু বাচ্চার নামে বাচ্চা সুরতে বুড়া সাদা দাড়ি ভাইকে একবারে বুড়া জয়ী বাসান সেদিন আমাদের প্রত্যেকে যদি হায়াতে থাকে এক জাতের রূপ বাইরিছে কাটিয়া পড়লে আর উড়ে না এটার নাম বলে ইস্টুক চা খাইতেছে কাটিয়া ফিরে গেছে চা গরম রয়েছে কিন্তু খাওয়াই না ঠান্ডা হয়ে গেছে এই ভেজাল কোন দিন কারে জানি ধৈরালা বাজান কোন যায় না এর আগে কি করে আল্লাহর পরামর্শ মানে আখিরি নবীর উম্মতের দিছে অন্য কোন নবীর উম্মতের এত মায়া করে না আল্লাহ যে মায়া আখিরি নবীর উম্মতের করে এরপরে কত সুন্দর ঘোষণা দিয়ে রাখছে কোরআন শরীফ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম এই নবীর উম্মতের 1400 বছর আগে আল্লাহ মাফ করে দিয়ে রাখছে নবীর উম্মত খালি এই নবীর উম্মতের খাতার মধ্যে নামটা লিখব আর আল্লাহ সবাইরে মাফ করে দিবে এটা আজ নতুন ঘোষণা না 1400 বছর আগের ঘোষণা কোরআন শরীফের মধ্যে আমরা এই নবীর উম্মত একবার বলুন আল্লাহু আকবার এত বড় কপাল লইয়া পৃথিবীতে কেউ আসে নাই যেই কপাল লইয়া আপনারা আখিরি নবীর উম্মত হইয়া বইয়া দিছেন আপনাদের ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাক্কাতু কাদি যে রূপ ভয় করা দরকার
এখন আমরা ভয় করি, তো বাস্তব ঘটনা কই। আমার উস্তাদের চাইল কিনতাম গেছিলাম, তখন শের শেরের মাপ, এক মন চাইল দিব সবসময় নেয় দোকানদারের কাছ থেকে, আমি চাইল নিব বস্তা দর্শি বেড়া মাপতাছে দেখতাছি আড়াই শের চাইল কম দিতাছে। নামাই প্রেশার পরে আমি শুধু একজোখানাই পড়ি, কইলাম যে দেখেন যে চাউল দিছে আড়াই শের কম মাইপ্যা। আচ্ছা যেটা কম দিচ্ছেন এটা সমস্যা না, এটা এটা হজুরের রইল আসরের দিন, এটা কিন্তু নিব হজুর আমাদের কাছে। কম দিছি কইছি দেখে ওনার তো জাল উঠে গেছে, বাজার তো মানুষ তো জমে গেছে। আচ্ছা একজন নিরপেক্ষ লোক মাপেন তো দিকে চাউলটা বা ঢাইলা মাপছে ঠিকই আড়াই শের কম, সঠিক বই হইছে আল্লাহ কইছে হাত কত কতি সঠিক বই করো, মসজিদের ভিতরে যেমন ভয় করো বাহিরে গিয়াও এমন ভয় করো, রাস্তায় এমন ভয় করো, দোকানে এমন ভয় করো, সর্ব জায়গায় আমি আল্লাহকে কাছে রাইখা ভয় করো। আল্লাহ বলছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি তোর ঘাড়ের সহারক হইতে আরো নিকটে। বাজান এরপরে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া আল্লাহর পরামর্শ, মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না, মুসলমান হইয়া যদি বাজান মরতে পারো গো ও মুসলমানেরা, মুসলমানিত্ব কেমনে ধরে রাখবেন বাজান? নবীর কলিজার টুকরা আদুরের নাতি ইমাম হাসাইন হুসাইন কত আদুর করতেন নবী, নবীজির পেটে খিদা তিন দিন পার হয়ে গেল, নবীজির পেটের খিদা খাবার নাই, চুলায় আগুন জ্বলে না, নবী রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে, পেটে খিদাই ক্ষুধার্ত নবী, ভাবলেন ফাতেমার ঘরে যাইয়া দেখি খাবারের ব্যবস্থা আছে কিনা। মেয়ের বাড়িতে গেলেন নবীজি, মেয়ের বাড়িতে গেলেন নবীজি, অথচ আমার নবী যদি আকাশের দিকে হাত বাড়াইত আমার আল্লাহ জান্নাত থেকে খাবার দিয়ে দিত, কিন্তু নবী জান্নাতের খাবার আনার জন্য হাত বাড়াইল না, এই জন্য আল্লাহ গো আমার এত জান্নাতি খাবার দিবা আমার উম্মতের তো দিবা না, যে বাজেট আমার উম্মতে পাবে না সেই বাজেট আমি রাসূল নিতে রাজি না। উম্মতের দরুদি নবী এত কষ্ট করে ইসলাম আমাদের কাছে রাইখা কোরআন সুন্নার ছায়ার তলে বসাইয়া নবী মদিনায় শুই আছে গো, উম্মতের মায়ায় কাঁদতেছে গো আমার নবীর কলিজার টুকরা নাতি ধয় ইমাম হাসাইন হুসাইন কত আদুরের নাতি ছিল কুলে লইয়া হুসাইনকে দুই গালে চুমাইত আর বলতো হুসাইন তুমি আমার আমি তোমার, তাদের দ্বারাও ইসলামটা যেন মানুষের কাছে থাকে। আজকে তাদের রক্তের বিনিময়ে বিশ্ব জুড়ে স্লোগান পয়দা হয়েছে ইসলাম জিন্দা হোতা হে আর কারবালা কি বাত, আমার নবীর কলিজার টুকরা নাতি দয় ইমাম হাসাইন হুসাইন। মা ফাতেমার বাড়িতে গেলেন নবীজি কিছু খাবারের জন্য সন্ধান, খাবার যেন থাকবে কিছু খাবে, যায় দরজায় ডাক দিলেন ফাতেমা দরজা খুলে দিলেন, তাকায়া দেখে আমার নবী, ফাতেমার চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে, জিজ্ঞেস করে মা গো ও মা কান্দতেছো কেন? আমার নবী ফাতেমাকে মা মা বলে ডাকতেন, যেদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সেদিন আমার নবী মাতার পাশে বসা, মা খাদিজা কাঁদতেছে, ফাতেমা 8 থেকে 9 বছর বয়স, মাতার পাশে বসা আমার নবী কাঁদতেছে ডাকতেছে ফাতেমা বাবা এইভাবে কাঁদতেছেন কেন? কাঁদতেছি তোমার মা খাদিজা আজকে বিদায় হয়ে যাবে, আমি খাদিজার জন্য কাঁদি। ফাতেমা আমি নবীর মা নাই বাবা নাই রে, খাদিজা আমার সান্ত্বনা দিয়েছিল,
খাদিজা আমার বিপদে পাশে দাঁড়াইছিল, খাদিজা সব কিছু আমার দিয়েছিল, খাদিজার প্রতি আমার আল্লাহ খুশি হয়েছে। আজকে খাদিজা চলে যাবে, আমি সহ্য করতে পারি না, খাদিজার জন্য কাঁদছি। ডাকতেছিলেন মা খাদিজাতুল কুবরা, কান্দে আর ডাকে। মা খাদিজার দিকে লক্ষ্য করে ফাতেমা জিজ্ঞেস করে, মা গো এইভাবে কাঁদতেছেন কেন? জবাব দিচ্ছে খাদিজা ফাতেমাকে, মেয়ের সাথে জবাব দিচ্ছে, মারে কান্দি কান্দি এই জন্য তোমার বাবা দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়া একটা দিন বাবা ডাকলো না, ছয় বছর বয়সে মা হারাইলো, মা ডাইকা কলিজা ঠান্ডা করতে পারলো না। রে ফাতেমা আমি খাদিজা, যেদিন তোমার বাবার পাশে দাঁড়িয়েছিলাম, সুখে দুঃখে আমি খাদিজার পাশে থাকতাম, সুখে দুঃখে সান্ত্বনা দিতাম, পরামর্শ দিতাম, আমার ধন সম্পদ সব তোমার বাবার নামে অক্ষ করে দিয়েছিলাম। খাদিজা রে আজকে আমি খাদিজা চলে যাব, ও ফাতেমা তোমার বাবা এটি পাশে কে থাকবে, কে তোমার বাবার সুখে দুঃখে সান্ত্বনা দিবে, সেই জন্য আমি কাঁদতেছি। সাথে সাথে ফাতেমা বাচ্চা মেয়ে হইয়া বাবার মাথায় হাত দিয়ে বলছিল, বাবা গো কান্দ না, আজ থেকে আমি ফাতেমা তো লাগি। বাবা আজ থেকে আমি ফাতেমা তোমার মা লাগি। বাবা মেয়েরা সাধারণত বাবার এইরকম আদর করে, এটা আমাদের দেশে বাস্তব প্রমাণ আছে। বাবা মারা গেছে, স্বামীর বাড়ির থেকে মেয়েটা খবর পাইছে, মেয়েটা খবর পাইছে, মেয়েটা বাড়ির সামনে দাঁড়ানো ছিল, খবর পাইছে বাবা মারা গেছে, বুর্গাটাও নেয় নাই, বাড়িতে কাউরে কয় না, একটা চিৎকার মারছে, তোরা কে কোথায় আছোস, আমার ঘরটা দেখিস, আমার বাবা বলে মারা গেছে। পাগলিনী মেয়ে, বুর্গা নাই, পরনের কাপড়ও পাল্টাই নাই, দৌড়াইয়া বাবার পাশে দাঁড়াইয়া কান্দে, বাবা গো একটা গাছের ফলও বাকি রাখো নাই, সিজনে সিজনে ফলগুলো লইয়া লাড়ি বর করে করে গো বাবা আমি মেরে দেখতে গেছো, কে আর যাবে আমার দেখার জন্য, বাবা কেমনে বিদায় হইয়া গেলা। আজকের পত্রিকার মধ্যে দেখেছি, আজকের পত্রিকার মধ্যে দেখেছি, মিশনের মধ্যে গিয়েছে বাংলাদেশি সেনারা, চারজন সেনা মারা গেছে অ্যাক্সিডেন্টে, মাগুরা বাড়ি, একজন সেনা মাগুরা বাড়ি, লাশটা আসে নাই, আসবে লাশ কতদিন লাগে জানি না, তার মেয়েটা ডাকতেছে, মেয়েটা এবার এসএসসি পরীক্ষার্থী, মেট্রিক পরীক্ষার্থী, মেয়েটা পত্রিকায় আসছে, মেয়েটা কাঁদতেছে, ডাকতেছে বাবা বাবা গো এত আদর কর্তা তুমি আমারে আমারে ভালাইয়া কেমনে চইলা গেলা গো বাবা। এই পত্রিকার লেখাটা দেখে আমি চোখের পানি রাখতে পারি নাই, মেয়েটা এবার পরীক্ষার্থী, পরীক্ষা দিবে, দুই মাস পরে বাবা ছুটিতে এমনিতেই বাড়িতে আসার কথা ছিল, এখন বাবা বাড়িতে আসবে, সন্তানদেরকে সন্তান বলে ডাক দেওয়ার সুযোগ হবে না। বাবারা শুন, আমরা মুসলমান, আমরা শান্তির ইসলাম পেয়েছি, শান্তির জীবন গড়ি, শান্তির পরিবেশ গড়ি, একবার বলুন আল্লাহু আকবার। নবী বলছে ফাতেমা ফাতেমা রে, ফাতেমা বলেছিল মা গো তুমি কান্দ না, তোমার বিদায়ের পর আমি মা হইয়া বাবার পাশে থাকব। ওই দিন থেকে আমার নবী ফাতেমা রে মা মা কইয়া ডাকে, যতদিন নবী দুনিয়ায় ছিল ততদিন ফাতেমাকে মা মা বলে ডাকছে। যাইয়া ডাকতেছে ফাতেমা, দরজা খোলো, খুললেন, চোখের মধ্যে পানি জর্জর করে পড়ছে, ডাকতেছে ফাতেমা, ফাতেমা রে কান্দতেছো কেন? বাবা কান্দতেছি, আজকে তিন দিন হলো গো বাবা ফাতেমার সুলায় আগুন ঝলে না, তোমার খলিজার টুকরা নাতি ইমাম হাসাইন আর হুসাইন পাশের রুমে যাইয়া দেখো, পেটের খিদায় গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া নানা নানা কইয়া কাঁদতেছে। আমার নবী দেখতে গেল না, ঘর থেকে বেরিয়ে গেলেন, যাইয়া ইহুদির বাগানে চাকরি নিলেন, এক বালতি পানি মাটির কোয়ার থেকে উঠাবে, তিনটা করে খেজুর পাবে, আট বালতি পানি উঠাইয়া খেজুরের আশায় নবী বালতি ছেড়ে টান দিলেন,
রশি সিরে বালতি পড়ে গেছে, ইহুদি দূর থেকে ডাকতেছে, মালিক ছিল ইহুদি, পানি উঠাও না কেন, রশি ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে না ছিঁড়ে ফেলছ, এই কথা রাগারাগি কাটাকাটি করে এক পর্যায়ে ইহুদি যে নবীর চেহারায় জীবনে মশা মাছি বসলো না, সেই নবীর সুন্দর চেহারা মোবারকে ঠাস করে থাপ্পুর লাগাইয়া দিছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাকে, ইহুদি রে তিন দিন হলো কিছু খাই নাই, আমার গালে থাপ্পুর দিছস, বল তোর হাতে ব্যথা পাইছস নি, কেমন নবী ইসলাম দিয়ে গেল। আজকে আমরা কেউ রে কেউ সাথ দিতে রাজি না, একটু কইলে আমরা কম কইতে রাজি না, ডবল কইতে হইব, কেউ যদি একটা দেয় আমার দুইটা দিতে হইব না, হয় মেজাজ ঠান্ডা হইতো না। বাজান কি সুন্দর পরিবেশ, কি সুন্দর ইসলাম আমাদেরকে দিয়ে গেলেন, এখনো মদিনায় শুয়ে উম্মতের মায়ায় কাঁদতেছেন। ঝামেলা নাই, তিক্ততা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, দলাদলি নাই, মারামারি নাই, শান্তির ইসলাম। এ ইসলাম যারা ধরেছে জিব্রাইল ফেরেশতার চেয়েও দামি হইয়া গেছে। মাগোমে লোকেরা শুনছেন, দিকে গেলাম, ইসলাম কত সুন্দর, শুধু আমার নবীর কষ্ট নয়, কত কষ্ট, নবীজিকে থাপ্পুর দিলেন, নবীজি ডাকতেছে, ইহুদি তিন দিন হলো কিছু খাই নাই, থাপ্পুর দিছস, ব্যথা পাইছস নি। ইহুদি বলেন, কেমন সুন্দর ব্যবহার, আমি মারলাম আমার জিগায় ব্যথা পাইছিনি, ইহুদি রে আমার আট বালতি খেজুর, ২৪টা খেজুর আমাকে দিয়ে দে, তাড়াতাড়ি দে, আমার কলিজার টুকরা নাতি হাসাইন আর হুসাইন খান, সে হাসাইন হুসাইন কষ্ট করেছে, জীবন দিয়েছে নিজের জন্য নয় ইসলামের জন্য, সে ইসলামটা শুধু মাথায় টুপি লাগাইয়া নামাজ পড়ে রাস্তা দিয়া ঘুরলে ইসলাম হবে না। ইসলাম ওলার কাছে অনেক জাতের ফল আছে, ইসলাম নামের গাছের মধ্যে সারা পৃথিবীর কাছে যত ফল হয় একটা ইসলাম ওলা ব্যক্তির কাছে তত রকমের ফল আছে। তার কাছে আচার আচরণ, সর্ব রকমের আচার আচরণ, শান্তির পক্ষে যত আচার আচরণ থাকতে পারে ইসলাম ওলার কাছে সব, এক গাছের মধ্যে সব ফল থাকে।